আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত উপস্থিতি ভাই বোন পৃথিবীতে হাজারো অপরাধগুলোর মাঝে অন্যতম একটি অপরাধ হচ্ছে আত্মহত্যা করা পৃথিবীতে এত মোটিভেশনাল স্পিকার আছে যারা প্রতিনিয়ত মানুষকে জীবনে বেঁচে থাকার প্রেরণা এবং মহৎ কোনো কাজ করার অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে তা সত্ত্বেও এই অপরাধের হার যেন কমছেই না বরং সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে আজকে আমরা এই আত্মহত্যার বিষয়ে দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো এক বাস্তবিক পক্ষে মানুষ কেন আত্মহত্যার পথ বেছে নেয় দুই ইসলামের দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা কেমন তো চলুন প্রথমে প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা করা যাক বাস্তবিক পক্ষে মানুষ কেন আত্মহত্যার পথ বেছে নেয় আত্মহত্যার পথ বেছে নেয়ার অনেক কারণ রয়েছে যেমন প্রিয় মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া পরীক্ষায় অকৃতকার্য হওয়া অথবা পরিবারের মাঝে বিবাদমান যেই ঝগড়া বিবাদ তার ব্যাপক উপস্থিতি এগুলো হচ্ছে কিছু কারণ যার কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয় এখন এই সবগুলো কার্যকারণ এবং এর থেকে পরিত্রাণের উপায় নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে যে ভিডিও ডিউরেশন হয়ে যাবে অনেক দীর্ঘ তাই আজকে স্পেসিফিক্যালি এই বিষয়টার উপর আলোকপাত করার চেষ্টা করবো পূর্বোল্লিখিত যে কারণগুলো আছে সেই কারণগুলো সংগঠিত হওয়ার পর মূল যেই বিষয়টি মানুষকে আত্মহত্যার পথে ঠেলে দেয় আর তা হলো। মানসিক অস্থিরতা এবং হৃদয়ে প্রশান্তির অনুপস্থিতি মূলত এই আত্মিক প্রশান্তির শূন্যতার ফলেই মানুষ আত্মহত্যার মতো গর্হিত কাজ করতে বাধ্য হয় এখন আমরা এই আত্মিক প্রশান্তি পাবো কোথায় এই আত্মিক প্রশান্তির নিয়ে আত্মিক প্রশান্তির ব্যাপারে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে মাওলানা তারিখ জামিল সাহেবের একবার মাওলানা তারিক জামিল সাহেবের কাছে জুনাইদ জামশেদ আসলেন অ্যাট দ্য ফার্স্ট টাইম অফিস লাইফ তখন জুনাইদ জামশেদ কোনো দিনের দেয়ই ছিলেন না ও ছিলেন না তখন তিনি পাকিস্তানের একজন বিখ্যাত এবং মিউজিশিয়ান ছিলেন বলেন যখন জুনাদ জামশেদ আসলো তখন তার সাথে আমি বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম এক পর্যায়ে জুনাদ জামশেদ বললেন যে হুজুর আমি আপনাকে একটু প্রশ্ন করি তখন তারেক জামি সাহেব হুজুর বললেন যে হ্যাঁ করো তখন জুনাদ জামশেদ বললেন যে একজন যুবকের দুনিয়া উপভোগ করার জন্য যা যা কিছু প্রয়োজন তার সবকিছু আমার কাছে আছে টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার কাছে আছে কিন্তু আমার এই বুকটা খালি অর্থাৎ আমার হৃদয়টা যেন একটা উজার ঘর এটা কেন তখন মাওলানা তারিখ জামি সাহেব বললেন যে এইটার এই সমস্যার সমাধান খুব সহজ জনাজামশেদ বললেন কিভাবে তখন মাওলানা তারিখ জামি সাহেব বললেন যে দেখো তোমার ব্যথা হচ্ছে ডান পায়ে আর তুমি ওষুধ লাগাচ্ছ বাম পায়ে ব্যথা তোমার যেখানে সেখানে তো ওষুধ যাচ্ছেই না তাহলে তুমি আরোগ্য লাভ করবে কিভাবে জনাজামশেদ বললেন হুজুর আমি আপনার কথাটা বুঝতে পারলাম না তখন মাওলানা তারিক জামি সাহেব আরেকটু বিস্তারিতভাবে বললেন যে দেখো মানুষের এই যে দেহ জানদার একটা অস্তিত্ব এটা মূলত অস্তিত্বে এসেছে দুটি উপাদানের মাধ্যমে এক মাটি পানির মাধ্যমে মাটি উপানি দুটি বিষয়কে এক স্তরে রাখা হয়েছে মাটি উপানি যার মাধ্যমে মূলত এই দেহটা অস্তিত্বে এসেছে দুই রুহ যার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে এই দেহের মধ্যে মুভমেন্ট বা নড়াচড়া তৈরি হয়েছে এই দেহ যার মূল উপাদান হচ্ছে মাটি উপানি এর খাদ্যের যোগানো হয় মাটি ও পানি থেকে উদ্ভূত জিনিসের মাধ্যমে আর রুফ এটা তো এমন কোনো জিনিস না যেটা মাটি ও পানি থেকে তৈরি হয়েছে যে আমরা সেটার খাদ্যের যোগানো দেব মাটি ও পানি থেকে এটা তো এসেছে আসমান হতে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহর পক্ষ থেকে তো অবভিয়াসলি এটা খাদ্যের চাহিদাটাও পূর্ণ হবে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ঠিক সেভাবে অর্থাৎ কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পরিপূর্ণভাবে অনুসরণ করার মাধ্যমে তো মাওলানা তারেক জামি সাহেবের এই উপদেশমূলক বক্তব্য থেকে আমরা কি শিক্ষা পাই এক যেই দেহ মাটি ও পানি দিয়ে গঠিত হয়েছে সেই দেহের খাদ্যের যোগানো হয় মাটি ও পানি থেকে উদ্ভূত জিনিসের মাধ্যমে আর আসমান থেকে আসা রুহের খাদ্যের যোগানো হবে আসমানওয়ালার পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ তা পক্ষ থেকে এর বিপরীতে আমরা যদি রুহের প্রশান্তির জন্য আমরা দুনিয়াবি জিনিসের মধ্যে তালাশ করতে থাকি এর প্রশান্তি তাহলে আমরা তো তা পাবোই না বরং প্রতিনিয়ত আমাদেরকে হতাশা এবং নিরাশা গ্রাস করে ফেলবে যা একদম সর্বশেষে আমাদেরকে আত্মহত্যার পথে ঠেলে দেবে তো ছিল মাওলানা তারেক জামি সাহেবের আত্মিক প্রশান্তি কিভাবে অনুসরণ করা যায় আত্মিক প্রশান্তি কিভাবে অর্জন করা যায় সেটা অর্জন করার একটা রহস্য হয়তো বা আল্লাহ সুবাহ আত্মিক প্রশান্তি অন্বেষণের এই দিকটাকে লক্ষ্য করেই এই আয়াতটা বলেছেন আল্লাহ যে শুনে রাখো অন্তরসমূহ প্রশান্ত হয় আল্লাহ মাধ্যমে জিকিরের চলুন এখন আলোচনা করি ইসলামের দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা কেমন আমরা যারা ভিডিওটা দেখছি আমাদের মধ্যে থেকে আশা করি যে আমরা প্রত্যেকেই জানি ইসলামের মধ্যে এই আত্মহত্যা করা সম্পূর্ণ হারাম কারণ মাজিদের মধ্যে এরশাদ হয়েছে তোমরা নিজেদেরকে হত্যা করো না কোরআনের এই আয়াতের শাব্দিক অর্থের দিকে যদি আমরা দৃষ্টি দিই তাহলে বুঝতে পারবো যে ইসলামের মধ্যে আত্মহত্যার কোনো জায়গা নেই তাছাড়া হাদিস শরীফের মধ্যে আত্মহত্যাকারী ব্যক্তিদের জন্য খুবই ভয়ঙ্কর শাস্তির হুঁশিয়ারি এসেছে বুখারি শরীফের একটি সহি হাদিসের মধ্যে এসেছে যে মাহমদ সাল্লু আলহ্লাম বলেন যে ব্যক্তি নিজেকে পাহাড় থেকে নিক্ষেপ করে হত্যা করে সে ব্যক্তি জাহান্নামে চিরকাল থাকা অবস্থায় সর্বদা নিজেকে এভাবে শাস্তি দিতে থাকবে যে ব্যক্তি নিজে বিষ্পান করে নিজেকে হত্যা করেছে সে জাহান নামে চিরকাল থাকা অবস্থায় এভাবে নিজেকে বিষ্পান করে শাস্তি দিতে থাকবে আর যে ব্যক্তি নিজেকে কোনো লৌহ খণ্ড দ্বারা হত্যা করবে সে ব্যক্তি জাহান নামের মধ্যে চিরকাল থাকা অবস্থায় সেই লৌহদণ্ড দ্বারাই নিজেকে শাস্তি দিতে থাকবে আল্লাহাজিল্লা আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন তো এই ছিল ইসলামের মধ্যে আত্মহত্যার হুকুম এবং এর ভয়াবহ পরিণতি এখন আমি কিছু প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি যা আত্মহত্যাকারী ব্যক্তি সম্পর্কে আমাদের সমাজের মানুষের মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে যে আত্মহত্যাকারী ব্যক্তি কি সারা জীবন জাহান্নামে থাকবে অথবা আত্মহত্যাকারী ব্যক্তির জন্য আমরা মাঘফীরাতের দোয়া করতে পারবো কিনা তো আত্মহত্যাকারী ব্যক্তির জন্য আমরা মাঘফীরাতের দোয়া করতে পারবো কিনা না এই প্রশ্নের উত্তরে আমাদের আমরা বলে থাকেন যে আত্মহত্যাকারী ব্যক্তির জন্য মাগফীরাতের দোয়া চাওয়াতে কোনো সমস্যা নেই আমরা যদি চাই সে দুনিয়াতে যেই গুণাগুলো করেছে তার জন্য আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারি সে যে জাহান নামে যাবে এই জাহান্নাম নাম থেকে যেন আল্লাহ তালা তাকে নিষ্কৃতি দান করেন এর জন্য আমরা দোয়া চাইতে পারি তাতে কোনো সমস্যা হবে না আর রইল প্রথম প্রশ্ন যে আত্মহত্যাকারী ব্যক্তি সারা জীবন জাহান নামে থাকবে কিনা এখানে হাদিস শরীফের যে বর্ণনা আছে যে সে কি পরিমাণ সময় জাহান নামের মধ্যে থাকবে সেখানে লেখা আছে যে খালিদান মোহাল্লাদান ফিহা আবাদা যে যে যাকে হত্যা করেছে নিজেকে হত্যা করেছে সে চিরকাল জাহান নামে থাকা অবস্থায় সর্বদা নিজেকে এরকম ভাবে শাস্তি দিতে থাকবে এরকম শাব্দিক অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে আত্মহত্যাকারী ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না সারা জীবন জাহান নামে থাকবে শাস্তি ভোগ করতে থাকবে কিন্তু যদি আমরা আরেকটু গভীরে যাই তাহলে দেখতে পাবো যে ব্যক্তি আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে সে কিন্তু কোনো কফুরি করেনি আমরা এটা বলতে পারি সে সর্বোচ্চ কবিরা গুণা করে মৃত্যুবরণ করেছে আর কবিরা গুনাহের কারণে জামাত কখনো কাউকে তাকফির করে না আর যে ব্যক্তি কাফের হয় না সে জাহান নামে থাকবে না এখন প্রশ্ন উঠতে পারে তাহলে চিরকাল থাকা অবস্থায় সর্বদা এই শব্দগুলো তিনি কেন উল্লেখ করলেন এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে রাসুল সাল আলাইহাসাল্লাম এখানে এই শব্দগুলো উল্লেখ করেছেন অতিশয়তা বোঝানোর জন্য অর্থাৎ দীর্ঘ একটা সময় পর্যন্ত থাকবে এই দীর্ঘ সময়টাকে উনি খুবই গভীরভাবে মানুষের উপলব্ধির জন্য তিনি ওই শব্দটা ব্যবহার করেছেন যেমন আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সময় দেখা যায় স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে তাহলে স্ত্রী এক সময় বলে বসে যে তার কাছে আমি সারা জীবনেও কখনো সুখ পাই নেই কথাটা খেয়াল করেন সারা জীবন কখনো তার কাছে সুখ পাই নেই অথচ দেখা যায় সেই একই স্ত্রী পনেরো বিশ বছর যাবত ওই স্বামীর ঘর করছে কথাটা যদি তার সত্যই হতো যে সারাটা জীবন কষ্টই দিয়ে গিয়েছে তাহলে তো সে পনেরো বিশ বছর তার ঘর করতে পারে না তার মানে গেল তার কথাটা রাইট না অর্থে সে বুঝা মূলত এখানে সংসারের মধ্যে যে অনেক ঝগড়া হয় অনেক বিবাদ হয় তার অতিশয়তা বুঝানোর জন্য মূলত এ কথাটা বলেছে যে তার কাছে আমি একটা দিনও সুখ পাইনি এটা অতিশয়তা বোঝানোর জন্য আমরা সমাজের মধ্যে বলে থাকি এরকম উদাহরণ শুধু একটা না আমাদের সমাজের মধ্যে আরো অনেক রয়েছে তো এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি রাসুল সাল্লিয় সাল্লাম চিরকাল থাকার ব্যাপারটা অতি সহায়তা বোঝানোর জন্য বলেছেন এবং এর গভীরতা বোঝানোর জন্য বলেছেন তো এই ছিল আজকের আত্মহত্যার ব্যাপারে আমাদের আলোচনা আল্লাহ তালা আমাদেরকে আত্মহত্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং যেই সমস্ত কারণগুলো আমাদেরকে আত্মহত্যার পথে ঠেলে দেয় সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি